যোরহাটর ভূতপূর্ব বিধায়ক তথা এপিসিসির কার্যকরী সভাপতি রানা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করবলে উলুয়াক লৈ ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলত। যোরহাটত রানা গোস্বামীর মূল প্রত্যাহ্বান হয়ে আসছিল বিজেপির বিধায়ক হিতেন্দ্র নাথ গোস্বামী। দুই গোস্বামীর দুই মেরুত অবস্থান যেন রাজনীতির হাপ আর নেউল, কিন্তু শেহতীয়াক বরফ গলিছে রাজনীতিত। যোরহাটর বিধায়ক হিতেন্দ্র নাথ গোস্বামীর মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতা রানা গোস্বামীর বিজেপিত যোগদান সন্দর্ভত হিতেন্দ্র নাথ গোস্বামীয়ে কলে রাইজর মতেই তেওঁৰ মত। যোরহাটর জনসাধারণে যি রায় দিব তেওঁৰ ওপৰত, সেই রায়টো সকলো আমাৰ পাবলিকৰ মোৰ ৰাইট হ'ব। মই আশা কৰিম যদি এতিয়ালৈকে তেখেতে জইন কৰা নাই, কৰাটো 99.9% হৈছে বুলি মোৰ অনুভৱ হৈছে। কিন্তু মই এই সম্বন্ধে মই কোনো আলোচনা কৰাৰ খুব ততাতৈয়াকৈ গোটেই কথাখিনি হৈছে, আৰু মই সেইকাৰণে মোৰ যিজন ৰাইফেল থাকে তেওঁৰ ওপৰত মই কমেণ্ট দিলে এইটো বৰ শুৱলা নহ'ব। আগন্তুক সময়ত পরিয়ালক সময় দেওয়ার বাবে নির্বাচন খেলার প্রতি অনিচ্ছুক বলে মত ব্যক্ত করে হিতেন্দ্র নাথ গোস্বামীয়ে রানা গোস্বামীর নাম নোলাকই কলে কোনো লোকে ভুল করিলে সেয়া সংশোধন করব লাগে আর সততার রাজনীতি করব লাগে। যে মই দীঘলীয়া এটা সময়ের কারণে মই নির্বাচন খেলিলো, মই দীঘলীয়া সময়ের কারণে মই ঘরের লগত যিমানখিনি সময় দিব লাগে মই পড়া নাছিলো, আর মই 100% মই পাবলিকৰ কামত মই নিজকে ব্যস্ত রাখিছিলো। ঘরুয়া যিখিনি আমার দায়িত্ব আছে মোৰ বয়স হল এতিয়া, মই সেইকাৰণে কিছু পরিমাণে মই ভাবো যে মোৰ নিজৰ ঘৰখনৰ প্ৰতি মোৰ এটা দায়িত্ব থকা ভাল। মোক ঘৰখনে প্ৰায় 30টা বছৰ দি দিলে, আর এতিয়া মই বৃদ্ধ হলো, গতিকে মই অলপ হলেও মই সহায় কৰিব পৰা গৈছোঁ। আনহাতে এসময়ত কংগ্রেসর রানা গোস্বামীর ঘরতে রাজনীতিত ভরি দি পিছত রানা গোস্বামীর কাষরপা আতরি আহি বিজেপিত যোগদান করে যোরহাট জেলা পরিষদর সভাপতি হওয়া রঞ্জন শইকীয়াও প্রকাশ করলে প্রতিক্রিয়া। আর কংগ্রেস মুক্ত করবলে যাওতে কোন রানা গোস্বামী কোন গৌরব গগৈ সেটা আসলে আমার চা নহয়। আমার দলের যে নীতি আদর্শ আছে আর এই দলের নীতি আর পরিসীমার ভিতর থাকি আমার যেহেতু কংগ্রেস মুক্ত ভারত গড়িবর কারণে আমার নেতা সকলে প্রচেষ্টা অব্যাহত রাখিছে, সেই ক্ষেত্রে আজ রানা গোস্বামী ডাঙরিয়া আহিলেও আমার বিজেপি দলত আমি আমার গ্রহণ করা হব। কাইলে যদি গৌরব গগৈ ডাঙরিয়া আহে, দেবব্রত শইকীয়া ডাঙরিয়া যদি আহে, তেখেতসকলকো আমার দলে স্বীকৃতি প্রদান করব। রানা গোস্বামীয়ে বিজেপিত যোগদান করার পিছত যোরহাটর রাজনৈতিক সমীকরণত বহুখিনি প্রভাব পড়ার পূর্ণ সম্ভাবনা আছে। যোরহাটৰ পৰা গৌতম বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।